হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ইউটিউব স্টুডিও দিয়ে আমরা থাম্বনেলটা চেঞ্জ করতে পারি। আসলে আমরা অনেকেই জানতে চাই যে কিভাবে মানে অতি সহজে মানে ম্যাজিকের মতো করে থাম্বনেল বা ট্যাগ বা আমাদের ডেসক্রিপশনটা কিভাবে সে চেঞ্জ করতে পারে। তো ইউটিউব স্টুডিও দিয়ে কোনো ব্রাউজার ওপেন না করে সরাসরি ইউটিউব স্টুডিওতে যে গিয়ে আমরা থাম্বনেল ট্যাগ এবং ডেসক্রিপশন উভয় সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। এবং ওখানে যে রেস্ট্রিকশন আছে, আপনি পাবলিকও করতে পারবেন, প্রাইভেটও করতে পারবেন, নট ফর কিডস বা কাদের জন্য ভিডিওটি তৈরি, সব কিছুর আপডেট কিন্তু আপনি ইউটিউব স্টুডিও দেখে ইজিলি করতে পারবেন। তা বন্ধুরা, কথা না বাড়িয়ে ইন্ট্রোর পরে আমরা শুরু করব। বন্ধুরা, ইউটিউব স্টুডিও থেকে আমরা থাম্বনেল চেঞ্জ করতে হলে যদি কারো ইনস্টল করা না থাকে, তাহলে আমরা প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব ইউটিউব স্টুডিও, অলরেডি লেখা আছে, আমার এটি ইনস্টলও করা আছে। তো আমরা এখান থেকে ম্যাজিকের মতো করে আমরা অতি সহজেই কোনো ব্রাউজার ওপেন না করে থাম্বনেলটি চেঞ্জ করতে পারবো। ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে, যাদের ইনস্টল করা নেই ইনস্টল করে নেবেন। তো আমরা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে আমরা ইউটিউব স্টুডিওটি ওপেন করব। ইউটিউব স্টুডিওটি ওপেন করার পরে এই যে এখানে এখানে যে একটি পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে লোড নিচ্ছে, হ্যাঁ, পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখবেন যে আরেকটি পেন্সিল আইকন আছে। আপনার যদি ডেসক্রিপশন বা ট্যাগ আপনি এখান থেকে এডিট করতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে ট্যাগ উপরে ডেসক্রিপশন, তার উপরে আছে আপনার এই যে হচ্ছে থাম্বনেল, এই থাম্বনেল চেঞ্জ এখান থেকে আপনি ইউটিউব স্টুডিও থেকেই করতে পারবেন। তো বন্ধুরা, আমি যেহেতু আমরা থাম্বনেল চেঞ্জটি দেখবো, এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি চেঞ্জ বলে একটি কথা লেখা আছে, এখানে এসে আপনি চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করলে পরে আপনারা সরাসরি আপনার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে এখান থেকে যে থাম্বনেলটি দেবেন সেটা আমরা ক্লিক করলেই আমাদের থাম্বনেলটি চলে যাবে। ধরুন এই থাম্বনেলটি আমার অলরেডি দেওয়া আছে, আমি জাস্ট দেখানোর জন্য আমরা এটি দেখালাম, বাট আমার এই থাম্বনেলটি চেঞ্জ করব না, যেটা আছে আমি সেটাই রেখে দেবো। এটা দিলে এবারে আপনার সিলেক্ট হয়ে যাবে। তো যাই হোক, আগে থেকে আপনার ওটাই চলে আসছে, যেহেতু ক্লিক করে ফেলছি এই যে আসছে। এখন আমি আসার পরে আপনি যে সিলেক্টে ক্লিক করুন, আমার সিলেক্টে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন এখন আমি সিলেক্টটা চেঞ্জ করব, এই যে অটোমেটিক আমার থাম্বনেলটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন চেঞ্জ হয়ে যাওয়ার পরে এই যে এখানে আপনার সেভ লেখা আছে, এই সেভ লেখা অপশনটিতে সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দিলে আমার থাম্বনেলটি অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। এই যে একটু লোড নিয়েছে, দেখুন আমার এডিট অলরেডি সেভ। তাহলে কি আগে ছিল আমার এই যে উপরে যে আমি লাইভ করেছিলাম, এই যে লাইভেরটি এটি হয়েছে লাইভ টু, মানে নেট ডিসকানেক্ট হওয়ার কারণে আমার পরে করা হয়েছিল, যাই হোক থাম্বনেলটি আমাদের সেট আপ হয়ে গেলো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না, এবং যদি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী, আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।